बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम सबाई ग्लैम गर्ल बाय शबनूर अहमेद थेके आमी शबनूर अहमेद आपनादेर सबार साथे लाइव আমার আপুরা যারাই আছেন আমি তো বলছিলাম চারটার সময় আমি আসব আজকে টাইমিং সহ বলট পালট সো যে আপুরা জয়েন করবেন এসে একটা লাইক দিয়ে দিবেন ওকে টুকুস করে একটা লাইক দিয়ে দিবেন ভিডিওটাতে তাহলে আমি বুঝতে পারবো আমার কোন কোন আপুরা আমার সাথে আছেন এবং অবশ্যই একটু কষ্ট করে শেয়ার করে দিবেন সো দ্যাট আমার অন্য আপুরদের কাছে ভিডিওটা পৌঁছায় ওকে ভিডিওটা পৌঁছায় স্বপ্না ওয়েলকাম এই তো স্বপ্না চলে আসছে স্বপ্না চলে আসছে রুকসানা জাহান লিখেছে আসসালামু আলাইকুম আপু টপ ফ্যান দেখতে পাচ্ছি রাবেয়া রহমান জয়েন করেছেন নূরজাহান ফাতেমা রিমি আপু হাই দিয়েছেন মিম রহমান আপু লিখেছেন হ্যালো আপু হ্যালো হ্যালো সো আমার সব আপুরা আজকে দেখেন আমি কত সুন্দর ড্রেস দেখাবো কত সুন্দর কালেকশন যে আজকে আমি আপনাদেরকে দেখাবো জাস্ট দেখেন অদ্ভুত সুন্দর তাই না খুব প্রিটি কটনের খুবই কমফোর্টেবলের মধ্যে অ্যাম্বুশের নতুন ডিজাইন ওকে অ্যাম্বুশের নতুন ডিজাইন এগুলো আরও গর্জিয়াস আরও স্টাইলিশ হ্যাঁ প্রাইসটা খুবই খুবই রিজনেবল আপনারা তো অলরেডি হয়তো বুঝতেই পেরেছেন প্রাইসগুলো খুবই রিজনেবল হবে এবং আপনাদের অনেক কালার অপশান আছে মানে আপনাদের জন্য একটা না দুইটা না অনেকগুলো কালার অপশান আছে আপনারা যে যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন একটু ধৈর্য ধরে সবগুলো কালার দেখে চিনে বুঝে তারপর পাঁচটা ছয়টা সাতটা যার যেই কটা কালার পছন্দ আপনারা অর্ডার প্লেস করতে পারেন ওকে যার যেই কটা কালার পছন্দ হয় আপনারা অর্ডার প্লেস করতে পারেন লিওন রহমান লিখেছে ওয়াও লাগছে তোমাকে থ্যাংক ইউ মাজেদা বেগম টপ ফ্যান আপু হাই আপু লিখেছেন রবিউল রবি লিখেছে হাই হ্যালো হ্যালো সো ওয়েলকাম আমরা কী করবো শুরুতেই আমরা একটু হ্যান্ডটা স্যানিটাইজ করে নিই আপনারাও অবশ্যই সবসময় হ্যান্ড ক্লিন রাখবেন হ্যান্ড স্যানিটাইজ করবেন আর যেটা হচ্ছে গরম গরম খাবার খাবো গ্রিন টি থেকে শুরু করে গরম চা গরম আদা পানি গরম লেবু পানি গরম মধু পানি হ্যাঁ এবং চাইলে আমরা গরম গরম স্যুপ ইয়ামি ফুড সব কিছু খাবো আর সেই সাথে কী করবো আমরা বাইরে যখনই যাব মাস্ক ইউজ করবো ওকে মাস্ক ব্যবহার করবো আসেন আমরা একটু লাইকটা শেয়ার করে দিই আপনারা সবাই শেয়ার করে দিবেন এবং হ্যাঁ আমিও একটু শেয়ার করে দিচ্ছি আমিও একটু শেয়ার করে দিচ্ছি আপনারাও একটু শেয়ার করে দেন আপনারা একটু শেয়ার করে দিন আমি একটু শেয়ার করে দিচ্ছি আচ্ছা তার আগে দেখাই আমার এই ছবিটা দেখেছেন আজকে আমি পোস্ট দিয়েছি একটু আগে দেখেন এই হেয়ার ব্যান্ডটা আমাকে সকালবেলা এসে দেখে আমার ডেস্কের উপর অনন্যা রেখে গেছে অ্যাজ এ গিফট হ্যাঁ ও আমার আমাকে গিফট করেছে কেমন হয়েছে দেখেন তো খুবই কিউট সাচ এ সুইট হার্ট অনন্যা আমার জন্য এসে দেখি গিফট রেডি করে রেখে গেছে থ্যাংক ইউ সো মাচ মাই লাভ থ্যাংক ইউ আচ্ছা এখন আপনাদেরকে সুন্দর সুন্দর ড্রেস দেখাবো তার আগে আমিও একটু শেয়ার করে দিচ্ছি আপনারা কিন্তু লাইক দিবেন লাইক দিলে আমি বুঝতে পারি কে কে আমার সাথে আছেন কে কে জয়েন করেছেন আমার বুঝতে সুবিধা হয় এটার কিন্তু অনেকগুলো কালার আছে যার যেটা ভালো লাগে সেটা দেখে নিতে পারবেন আমি ব্ল্যাকটা নিয়েছি আর কী কী কালার নিব ওখানে আছে আমি দেখে দেখে আপনাদের সাথে আরও দুই একটা কালার চুজ করবো আমার আবার অ্যাম্বুশ একটা নিলে হয় না কয়েকটা লাগে সো এটা হচ্ছে ফুল লুকটা আপনাদের যাদের ব্ল্যাকটা ভালো লাগছে তারা এখনই ছবি নিয়ে নিতে পারেন চাইলে এখনই ব্ল্যাকটার একটা সুন্দর ছবি নিয়ে নিতে পারেন যখন অর্ডার প্লেস করবেন অর্ডার প্লেস করে নিতে পারবেন সারা স্টাইলে বানিয়ে ফেলতে পারেন কটনের মধ্যে দেখেন কটনের মধ্যে এইটার অ্যাম্বুশ প্রিন্টটা লক্ষ্য করবেন যে আপুরাই জয়েন করবেন হাইটের সাথে জীবনেও মিলে না ইসে যতই আমি এটা ঠিক করার চেষ্টা করি এই যে দেখেন ক্লিয়ার না ক্লিয়ার হয়ে যাবে এখন তো ওই যে ওয়েদারটাই এরকম হ্যাঁ বৃষ্টি হওয়ার কারণে ক্লিয়ার ঠিক মতো হচ্ছে না কিছু করেন একটু কষ্ট করেন এই দেখেন এটা হচ্ছে ডিপ অ্যাশ কালারের সাথে হোয়াইট হচ্ছে পাতার বর্ডারগুলো হচ্ছে এই যে হোয়াইট কালারের হ্যাঁ সো এটা হচ্ছে আমরা
ব্ল্যাক লিভ, ইয়েলো লিভ, তারপর এইভাবে করে নাম দিব, ওকে? লিভ কোড সিস্টেম করেছি আমি আপনাদের জন্য, বিকজ এটা সবগুলো হচ্ছে এরকম লিভ অ্যাম্বুশ। হ্যাঁ, সো আপনারা অ্যাম্বুশের মধ্যে যেহেতু দেখছেন, এগুলো অনেকগুলো কালার অপশন আছে, আপনারা সবগুলো দেখে নেবেন। ওয়াও শবনু, ইউ লুকিং গর্জিয়াস, ফাহমিদা রহমান লিখেছে, থ্যাংক ইউ সো মাচ, ওয়েট লস টিপ আমাদের সাথে শেয়ার করো। আচ্ছা, ইনশাল্লাহ চেষ্টা করবো আপু ওয়েট লস টিপ শেয়ার করতে। অল ওভার দেখে নিই আমরা, সম্পূর্ণ কাপড়টা হচ্ছে এইভাবে করে, হ্যাঁ এইভাবে করে দেখেন। এটা কিন্তু শুধু কামিজের কাপড় দেখাচ্ছি, অল ওভার আপনার দেখে মনে হবে সম্পূর্ণটাই প্রিন্টেড একটা কাপড়, এত সুন্দর করে নিখুঁত করে করা আছে। বাট এটা ধরলে বোঝা যায় যে ফুল অন অ্যাম্বুশ। হ্যাঁ, ফুল অ্যাম্বুশটা ধরলে ফিল আসে। নাইস, লোপা হোসেন আপু লিখেছে, ব্যাকপার্টটাও দেখে নিচ্ছি, ব্যাকপার্টটাও এরকম সুন্দর চওড়া আছে, হ্যাঁ লম্বা চওড়া অনেক সুন্দর। এখন আমি আপনাদেরকে এটার স্লিভটা কিন্তু সেপারেটলি, আগেরগুলোর মতো এটার স্লিভটাও সেপারেটলি আছে, সব কয়টার স্লিভ আলাদা আলাদা, প্রত্যেকটা একটা থেকে একটা সুন্দর। সো আপনারা যারাই জয়েন করবেন অবশ্যই সাথে থাকবেন সবগুলো কালার দেখে নেওয়ার জন্য, এবং সেই সাথে কি আপনারা যেন ইসে করতে পারেন, ছবি নিতে পারেন। কেমন আছো সুবর্ণা নার্গিস লিখেছে, আলহামদুলিল্লাহ ভালো আছি, দাও ইসেরটা দাও, ওই যে স্লিভটা দাও, স্লিভটা দেখিয়ে দিই, স্লিভ, হ্যাঁ এই যে স্লিভের কাপড় এক্সট্রা করে দেওয়া আছে, আলাদা করে আপনারা স্লিভের কাপড় পেয়ে যাবেন এতগুলো। হ্যাঁ, অনেকগুলো স্লিভের কাপড় এক্সট্রা করে দেওয়া আছে, আপনারা চাইলে ড্রেসের সাইজ থেকেও এক্সট্রা নিয়ে আপনারা স্লিভে আরও অনেক সুন্দর করে ডিজাইন করতে পারবেন। আমি একটু সিম্পল ডিজাইন করতে পছন্দ করি, তাই আমি হয়তো কিছু করি নাই। আর আপনারা দেখেন এই যে এই টাইপের কী বলে এগুলোকে, সিলভার অর্নামেন্টস দিয়ে আপনারা ক্যারি করতে পারবেন, সিলভার অর্নামেন্টস দিয়ে আপনারা ক্যারি করতে পারবেন। ওকে, ড্রেসগুলো সুন্দর মতো, এটার ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি, ওড়নাটা হচ্ছে অ্যাম্বুশ, এই শিফনের মধ্যে অ্যাম্বুশ করা, শিফনের মধ্যে এই দেখেন, দেখেছেন শিফনের মধ্যে ফুল অ্যাম্বুশ করা আছে সম্পূর্ণটা। আপনাদের খুবই ভালো লাগবে, যার যেইটা ভালো লাগবে সে সেটা নিয়ে নিতে পারবেন, অ্যাম্বুশের যার যেটা ভালো লাগবে সে সেটা নিয়ে নিতে পারবেন। এটা হচ্ছে ব্ল্যাক কালারটা, এরপর আমি আরও কালার অপশনস আছে সবগুলো দেখিয়ে দিব। কটনের সালোয়ার, খুবই তুলতুলা নরম কটনের, এগুলো 100% কটনের, দেখেন আমি শরারা বানিয়েছি, আপনারাও চাইলে শরারা বানিয়ে নিতে পারবেন। ওকে, আপনারাও চাইলে খুব আরাম করে শরারা বানিয়ে নিতে পারবেন। নাইস লিখেছে আমার আম্মু লিখেছে, নাইস, ওকে। নাজনীন রহমান লিখেছে, প্রাইস বলে দিবো, অবশ্যই প্রাইস বলে দিব, এই যে এখনই প্রাইস বলে দিব, ড্রেসটা ধরে এখনই প্রাইস বলে দিব। অনেকগুলো কালার আপনারা যেটাই নেবেন প্রত্যেকটা দেখে নেবেন, এগুলো কিন্তু আগের থেকেও গর্জিয়াস কাজ করা, এবং কাজগুলো হচ্ছে অ্যাম্বুশের কাজগুলো আপনারা দেখে নেন, ঘন করে করা অ্যাম্বুশগুলো, আরও বেশি করে করা, এর আগেরবার যেরকম শুধু গলার মধ্যে ছিল, সো এবার দেখেন সম্পূর্ণ ফুল বডিতে করা, মানে ফুল বডি ফ্রন্ট ব্যাক এবং স্লিভ সম্পূর্ণটা অ্যাম্বুশ করা, এবং ওড়নাতে তো আছেই, ওড়নাতে এরকম সুন্দর করে লিভ প্রিন্ট করা আছে, অ্যাম্বুশ প্রিন্ট করা আছে। ছবি না যার ভালো লাগছে আপনারা এরকম ম্যাচিং ইয়ারিংস দিয়ে পরে ফেলতে পারবেন, ওকে, ম্যাচিং ইয়ারিংস দিয়ে সুন্দর করে বানিয়ে পড়তে পারবেন। সো এগুলোর অনেকগুলো কালার দেখাবো, সবগুলোই আপনারা দেখে তারপর অর্ডারটা প্লেস করবেন। দেখেন এই যে দেখেছেন, খুবই সুন্দর লুকটা, খুব নাইস আসে, এই যে। সো ছবি নিয়ে নেন আপনারা, প্রাইস আসবে মাত্র 870 টাকা, অ্যাম্বুশগুলোর প্রাইস আসবে মাত্র 870 টাকা, অবশ্যই আপনারা সুন্দর করে স্ক্রিনশটটা নিবেন, সাথে অ্যাড্রেস ফোন নাম্বার অবশ্যই দিয়ে দিবেন। হ্যাঁ, হাই আপু, নাইস ড্রেস, রকনুজ্জামান রনি, কঠিন নাম, এত শুকাইছো কেন, আগেই তো বেশি কিউট লাগতো, ইশরা জাহান মলি আপু, আচ্ছা আবার মোটা হয়ে যাবো, আপনার যদি মোটা ভালো লাগতো তাহলে মোটা হয়ে যাবো, ঠিক আছে। আপু লাইফটা কি মাত্র শুরু হলো? হ্যাঁ ফাতেমা সেমি আপু, মাত্র শুরু হলো, আমি যে সামার কালারটা দেখেছি, এখন দেখেন আজকে আপনাদের অনেক কালার অপশন দিব, এই দেখেন ফান্টা কালার,
এই দেখেন ফান্টা কালার, সো এটা আপনারা ফান্টা লিভ লিখতে পারেন অথবা অরেঞ্জ লিভ যেটা ভালো লাগে। এটা হচ্ছে একটু ফান্টা টাইপের কালারটা, হ্যাঁ পিচ কালার পুরোপুরি নাই কারণ আমি পিচ বলবো না। এটাও লিভ প্রিন্ট করা, প্রত্যেকটা লিভ ডিজাইন করা, অ্যাম্বুশ করা। এটার সাথে এটার ম্যাচিংটা দেখেন, এটার সাথে এই অ্যাম্বুশটা ম্যাচিং করা এবং হোয়াইট ডটের অ্যাম্বুশটা দেখতে খুব ভালো লাগছে, খুব সোবার অ্যান্ড নাইস কালার কম্বিনেশন। প্রত্যেকটা আমি দেখিয়ে দিব আপনাদের, যার যেটা ভালো লাগবে কি চারটা পাঁচটা নেবেন দেখা যাবে। সো এই কারণে সবগুলো দেখে তারপরে অর্ডারটা প্লেস করতে পারবেন। ওকে আপু, লং কত? লেন্থ বলা হয়নি, সরি লাস্ট টাইম একটু বলে দাও তো। আচ্ছা বডি উইথটা বলে দিচ্ছি, চওড়া হচ্ছে 70, চওড়া হচ্ছে 70 এবং লেন্থ হচ্ছে 47। ওকে সো এই তো সম্পূর্ণটা দেখে নিলাম। ইউ লুক সো বিউটিফুল মিমি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মিজা। স্লিভ 19, স্লিভ 19, স্লিভটাও আমি দেখিয়ে দিচ্ছি, স্লিভটাও দেখিয়ে দিচ্ছি। এটার মধ্যে আমার অলরেডি অনেকগুলো কালার পছন্দ হয়ে গেছে, এই যে দেখেন এটা হচ্ছে স্লিভ 19 দেওয়া আছে। সো একদম ফুল স্লিভ বানাতে পারবেন। অনেকদিন কমেন্টস করেছি বাট এই ফার্স্ট আমার নামটা শুনে খুবই ভালো লাগছে। থ্যাংকস আপু, ফাতেমা সিমি আপু মোস্ট ওয়েলকাম। কেমন আছো আপু? আপু তুমি তো অনেক শুকিয়ে গেছো, কীভাবে শুকিয়েছো, ডায়েট করে নাকি ব্যায়াম করে? রীতা আপু বোথ, ডায়েট অ্যান্ড এক্সারসাইজ বোথ, বাট আমি বাসায় এক্সারসাইজ করেছি, আমি কোনো জিম টিমে ভর্তি হই নাই, আমার সময়ই নেই, আমি জিমে ভর্তি হব কীভাবে। এই যে দেখেন দেখেন এটা হচ্ছে পান্টা কালারটা, সো মাচ প্রিটি পান্টা কালার। ওড়নাটা দেখেন, ওড়নার দুই পাশে চড়া পাটটা দেখেন। সো আপনারা বুঝতে পেরেছেন এবারে এগুলো আরও বেশি কাজ করা, আরও বেশি ঘন করে কাজ করা, ফ্রন্ট ব্যাক সব কিছু মিলিয়ে হেভি ওয়ার্ক করা আছে। হ্যাঁ হেভি ওয়ার্ক করা আছে। এটা হচ্ছে কটনের সালোয়ারটা, এটা আছে কটনের সালোয়ারটা, এই যে সম্পূর্ণ সম্পূর্ণ ড্রেসটা দেখিয়ে দিলাম, টেক আ স্ক্রিনশট। সাথে অ্যাড্রেস ফোন নম্বর অবশ্যই দিবেন আপুরা, অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে দিবেন। এবং আপনারা চাইলে আমাদের গ্ল্যামরাল ডিজাইনার ক্রিয়েশনস অ্যান্ড জুয়েলারি ওই পেজেও অর্ডার করতে পারেন, অথবা আপনারা চাইলে আমাদের যে পেজটা আছে না, কোন পেজ, গ্ল্যামরাল লাইফ আপনারা যেখান থেকে আমি লাইভ করছি এখানেও অর্ডার প্লেস করে দিতে পারেন। ওকে এমেলডা রয় দেখ, আচ্ছা একজন আরেকজনকে ট্যাগ করেছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অর্ণা জর্জেট। হ্যাঁ অর্ণা শিফনের মধ্যে ফুল অ্যাম্বুশ করা, ওনার শিফনের মধ্যে ফুল অ্যাম্বুশ করা, যারা নেভি ব্লু লাভার্স আছেন এই যে দেখেন। সো প্রত্যেকটার মধ্যে পাতার রঙটা হচ্ছে বডির যে কালারটা তার থেকে একটু লাইট শেড দিয়ে, সেম কালার দিয়ে লাইট শেড দিয়ে করেছে এবং ভিতরে হচ্ছে হোয়াইট কালার। হ্যাঁ ভিতরে হচ্ছে হোয়াইট কালার, সো এটা দেখেন নেভি ব্লুয়ের সাথে ব্লু দিয়ে কম্বিনেশন করেছে এবং হোয়াইট হচ্ছে এটার সম্পূর্ণ ইসেগুলো, ডটগুলো, লিপের যে ডটটা। আপু ইউ আর সো প্রিটি মাশাল্লাহ, তাই ফাতেমা মমিন আপু থ্যাংক ইউ সো মাচ। সুমায়া ইসলাম আচ্ছা লিখেছে প্রাইস প্লিজ, হ্যাঁ আমি প্রাইস বলে দিয়েছি। ওয়াও ড্রেস নাজমুন্নাহার আপু, দুপাট্টার মেটেরিয়াল কি? দুপাট্টা শিফন, দুপাট্টা শিফন। সো এটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক বোথ সেম টু সেম, ফ্রন্ট অ্যান্ড ব্যাক বোথ সেম টু সেম। আমার কী কালার যে নিতে মন চাচ্ছে, আল্লাহ কী কালার যে নিতে মন চাচ্ছে আমি দেখিয়ে দিব। আমার কালারটা চোখের সামনে বারবার চলে আসছে, পান্টা কালারটাও খুব ভালো লেগেছে, পান্টা কালারটাও খুবই ভালো লেগেছে, তারপরেও বাকিগুলো দেখে নেই। এই যে দেখেন এটা হচ্ছে আলাদা করে সেপারেটলি সব কয়টার সাথে সেপারেট স্লিভ দেওয়া আছে। এবং আপনারা লক্ষ্য করবেন এই যে এখানে যে প্রত্যেকটার ওড়নার মধ্যে এই যে এই স্কাই কালারটা ধরেন, এটা নেভি ব্লু, নেভি ব্লুর সাথে যে স্কাই সেইটা মিডলে এই কাজটা কিন্তু ওই রং দিয়ে করে দিয়েছে। সো আপনাদের খুব সুন্দর একটা কম্বিনেশন এবারেরগুলো, কিন্তু একেবারে কালার কম্বিনেশন এবং ডিজাইন দোনোটাই জমকালো, অনেক ভারী করে কাজ করা, দেখেছেন অনেক ভারী করে কাজ করা। ব্লু কটনের সালোয়ার, সো কটনের কামিজ, কটনের স্লিভ, কটনের সালোয়ার আর হচ্ছে গিয়ে শিফনের মধ্যে অ্যাম্বুশ করা ওড়না। সো হেভি অ্যাম্বুশ এবারগুলোর, অ্যাম্বুশ ওয়ার্কটা বেশি, আর আপনারা চাইলে আমার মতো সারারা বানিয়ে নিতে পারবেন। প্রাইস আসবে 870 টাকা। ওকে
এই দেখেন অনেক অনেক বেশি রিজনেবল, আপনাদের আশা করি ভালো লাগবে। যে যেটা নেবেন নিয়ে নিতে পারবেন, যে যেটা নেবেন যেটাই পছন্দ হচ্ছে নিয়ে নিতে পারবেন। এখন আমি যে কালারটা নিতে চাচ্ছি সেই কালারটা দেখিয়ে দিব। আগেরগুলো থেকে এইবারগুলো বেশি সুন্দর নিতে হবে। আচ্ছা, নাজরিন রহমান আপু লিখেছে হ্যাঁ আগেরগুলো থেকে এবারগুলো আরও বেশি সুন্দর। এই দেখেন এইবার আমার এটা খুব ভালো লেগেছে, পিঙ্কটা একদমই খুবই সুন্দর পিঙ্ক কালারের মধ্যে লাইট পিঙ্ক কালার দিয়ে লিফটা করা এবং হোয়াইট ডটস দেয়া। সো এটার সাথে আপনি যদি জাস্ট একটু আই মেকআপ করেন কি যে ভালো লাগবে। এই পিঙ্কটা যে কি সুন্দর, অনেক অনেক সুন্দর, সো মাচ প্রিটি, তাই না? সো মাচ প্রিটি। প্রাইস আর একবার, প্রাইস তো আপু কয়েকবার বলেছে, আপু কয়েকবার, আপু খুব সুন্দর ড্রেস, প্রিটি আপুটা। আচ্ছা, স্টেফানি প্যারিস, আচ্ছা কঠিন নাম, কঠিন নাম কিন্তু নামটা সুন্দর। এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা, ফ্রন্ট ব্যাক বোথ হচ্ছে অল ওভার কাজ করা, এবারে হলো অল ওভার কাজ করা এসেছে এবং হেভি কাজ করা এবং ডুয়েল শেডের দেখেছেন, মানে এর আগের বার শুধুই হোয়াইট ছিল প্রিন্টগুলো, এবার হচ্ছে পিঙ্কের সাথে লাইট পিঙ্ক শেড, ব্লুয়ের সাথে লাইট ব্লু শেড, তারপর সাথে হোয়াইট। সো আপনার অ্যাম্বুশের ডুয়েল শেডিংয়ের অ্যাম্বুশ এবারেগুলো। এটা হচ্ছে স্লিভটা, এটা হচ্ছে স্লিভটা। সো এইবারে পিঙ্ক, এটা আমার মন চাচ্ছে আমি নেই, আপনারা আমাকে যদি সাজেস্ট করেন তাহলে আমি এই পিঙ্কটা নিব। হ্যাঁ বলেন তো পিঙ্কটা কেমন হয়, পিঙ্কটা নিব কি না, পিঙ্কটা নিব কি না। এই যে এটা হচ্ছে কটনের সালোয়ার, সুপার সফট কটনের সালোয়ারগুলো আছে। যারা পিঙ্কটা নেবেন আমার মতো তারা স্ক্রিনশট নিয়ে নেন। স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নম্বর অবশ্যই দিয়ে দেবেন এবং প্রত্যেকটা কালার দেখে যাচাই বাছাই করে তারপর নেবেন। ওকে, প্রত্যেকটা কালার চুজ করে দেখে নেবেন। ওর নাকি পিওরের, ওর না শিফনের, ওর না শিফন আছো। ইয়ানা শিকদার আপু লিখেছে আপু ভালো আছে, আপনি কেমন আছেন? এই দেখেন লেমন কালারের অপশন চলে এসেছে হাতে, লেমনটা তো সুপার ব্রাইট অ্যান্ড সুন্দর একটা কালার। সো লেমন কালার যাদের খুব ফেভারেট তারা দেখে নিতে পারেন। আমারটা নিলে আপনারা যেই সিলভার জুয়েলারি নিয়েছেন পরেছি আমি এরকম করে পরতে পারবেন সেম ওয়েতে। দেখেন লেমনটার সাথে আপনারা সিলভার জুয়েলারি ক্যারি করতে পারবেন, দেখেন যে কোনো কালারের সাথেই পারবেন। এরকম অক্সিডাইজ জুয়েলারি না বলে এগুলোকে, অক্সিডাইজ জুয়েলারি। আপু ব্যাক পার্টটাও কি অ্যাম্বুশ করা, রাইট আপু, এইবারে ব্যাক পার্টেও অ্যাম্বুশ এসেছে এবং অল ওভার অ্যাম্বুশ, শুধু অ্যাম্বুশ না অল ওভার, তাও আবার ডুয়েল শেডের দুই কালারের অ্যাম্বুশ দিয়ে এবার কাজটা করা। এই যে লাইট গ্রিন কালার, মানে যে কালারের বডি তার থেকে লাইট শেডের সাথে হোয়াইট। ওকে, কী কী কালার দেখিয়েছো স্টার্টিংয়ে? আমার ব্ল্যাকটা, তারপর দেখেছি ফান্টা কালার, তারপর দেখেছি নেভি ব্লু কালার, তারপর পিঙ্ক কালার, আর এখন লেমন কালার দেখাচ্ছি। এখন লেমন কালার দেখাচ্ছি, আরও অনেকগুলো কালার অপশন আছে, সেগুলো দেখাবোই, সেগুলোও দেখাবো। ওড়নাগুলো অনেক সুন্দর, মেমোনা বৃষ্টি চলে এসেছো, কেমন আছো? এই যে এটা হচ্ছে স্লিভ, স্লিভ 19, প্রত্যেকটা 19। আমি এটা কিন্তু আলাদা করে হোয়াইট সালোয়ার হয়তো কোনো ড্রেস থেকে বেরোচ্ছে আমার সেখান থেকে বসিয়ে দিয়েছে, আপনারা এরকম কুচি করে নিতে পারবেন চাইলে। এই দেখেন লেমন কালারটা, কালারের ওড়নাটা দেখেন, এই যে সালোয়ারটা লেমন কালারের, জাস্ট ওড়নাটা দেখেন, সো প্রিটি, তাই না? প্রত্যেকটা শেড খুবই প্রিটি। অনেকের লেমনটা ভালো লাগবে, তারা ফোন নম্বর দিয়ে দিবেন, ইনবক্সে অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে দিবেন। প্রাইস হচ্ছে ওনলি 870 টাকা, খুবই রিজনেবল। মানে অনেক আপুরা অ্যাম্বুশের কালেকশন দেখালে মনে করে যে মিনিমাম এগুলো 1400 থেকে 1300 টাকা তো মিনিমাম হবে, হ্যাঁ 1300 টাকা মিনিমাম হবে, বাট আমাদের এখানে প্রাইস অনেক রিজনেবল। যেন আপনারা আগেরবার অ্যাম্বুশগুলো এক একজন 5টা 6টা কালার করে নিয়েছে, সো আপনারা যেন এরকম বেশি বেশি করে কালার অপশন নিতে পারেন রেগুলার ওয়ারে। অনেকগুলো কালার অপশন থাকলে তো কোনো কথাই নাই, আর যদি 3 বোন 4 বোন হয়, বান্ধবীরা মিলে সবাই মিলে পরেন তাহলে
সবগুলো সুন্দর। সাবরিনা হোসেন লিখেছে, ফাতিমা আপু লিখেছে ওর নাকি কটন শিফনের মধ্যে অ্যাম্বুশ করা, ওর না হচ্ছে শিফনের মধ্যে অ্যাম্বুশ করা। মারিয়াম রুবি আপু জয়েন্ট, আচ্ছা কি লেট, এগুলো কি ড্রেস, এগুলো হচ্ছে অ্যাম্বুশের কটন, এটা দেখেন লাল টুকটুকা, হ্যাঁ রেড কালারটা দেখেন, রেড এর সাথে পিঙ্ক দিয়ে অ্যাম্বুশ করেছে, পিঙ্ক শেডিং আছে, সেই সাথে দেখেন হোয়াইট ডটস গুলো, সো দেখেই বুঝতে পারবেন। হাই দিয়েছে আমার আম্মু, ভালো আছি আপু, কতদিন পর আমার কমেন্ট পড়লেন, মেমনা বৃষ্টি আপু হয়তো মানে মিস হয়ে যায় এক এক সময়, রিয়েলি সরি। আমি আগের বার 5টা নিয়েছিলাম, রাইট, হ্যাঁ আগের বার স্বপ্না এসে 5টা নিয়ে গেছে আমার অফিস থেকে, তো অফিসে এসেছিল কিছুদিন আগে ঘুরতে আসলো, ও 5টা কালার নিয়ে গেছিল, এইবার কয়টা নিবে আল্লাহই জানে, এই দেখো এই যে, সো এটা হচ্ছে রেড কালার অপশনটা, রেড এর সাথে পিঙ্ক, সো কম্বিনেশনটা খুব দারুণ, খুবই দারুণ। যারা আছেন অবশ্যই একটু শেয়ার করে দিবেন, লাইভটা একটু শেয়ার করে দিবেন, সো দ্যাট আমরা বেশি বেশি করে আপুরা জয়েন করি। এই যে লালটা, লালটার সাথে এই দেখেন স্লিভটা, প্রত্যেকটা কিন্তু ফুল স্লিভ হবে 19 পর্যন্ত, আমি কিন্তু আপনারা আরো লং পাবেন, এই যে দেখেন অ্যাটলিস্ট 4 কোয়ার্টার পাবেন যেহেতু 19 আছে, আর আমি আপনাদেরকে বলি তারপরেও ফুল স্লিভ হবে, বিকজ চওড়া হচ্ছে 70, ড্রেসটার চওড়া, সাইড থেকে প্রচুর কাপড় বেরোবে, স্লিভ মানে যেহেতু কামিজের প্রিন্ট এবং ওড়না প্রিন্ট একই, আপনারা সেই কাপড়টা নিয়েও কিন্তু স্লিভ করে নিতে পারবেন, স্লিভ করে নিতে পারবেন। এই দেখেন এটা হচ্ছে রেড কালারটা, রেডের অপশনটা দেখে নেই আমরা, রেডের অপশনটা দেখে নেই, রেডের সাথে দেখেন পিঙ্ক কালার দিয়ে অ্যাম্বুশটা কত ভালো লাগছে, রেডের সাথে পিঙ্ক অ্যাম্বুশটা দারুণ মানিয়েছে, দারুণ মানিয়েছে। এটারও স্ক্রিনশট নিতে হবে, তাই না, এটারও স্ক্রিনশট নিতে হবে, ক্লিয়ার না। আচ্ছা আপু আপনার ইন্টারনেট একটু চেক করেন, অন্য আপুরা তো কিছু বলছে না, একটু চেক করে দেখেন প্লিজ, এই দেখেন অ্যাড্রেস ফোন নাম্বার অবশ্যই দিয়ে দিবেন, যে আপু যে কালারটাই পছন্দ করছেন সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন। এইটার রেডটা এবং পিঙ্কটা খুবই সুন্দর, এই কালার দুইটা খুব ভালো লেগেছে আমার, এখনও আরও অনেকগুলো কালার দেখানো বাকি, সো ওই কালারগুলো দেখে আপনারা ডিসিশন নিতে পারেন যে কে কোনটা নেবেন। আপু ড্রেসের নিচের পোর্শনে লেস দিয়েছে, লেস বলতে আমি সাদা কাপড় দিয়ে কুচি করে নিয়েছি, অ্যাকচুয়ালি আমার টেইলার করে দিয়েছে, এই যে নেকের মধ্যেও কুচি আছে, আপনারা চাইলে এই কুচিটা নেকেও দিতে পারেন, আবার ইচ্ছেতেও দিতে পারেন, ড্রেসের মধ্যেও দিতে পারেন, ড্রেসের মধ্যেও দিয়ে নিতে পারেন। এই যে অ্যাশ কালারটা, অ্যাশ কালারটা দেখিয়ে দিচ্ছি, দেখেন তো অ্যাশ কালারটা কি জোস, এখানে দেখেন একটু ব্লুইশ একটা অ্যাশ কালারের মধ্যে, এই যে লাইট অ্যাশ কালার যেটা, যেটা কি জেনুইন অ্যাশ কালার, ওই কালারটা দিয়ে তারপর হোয়াইট হোয়াইট টচ করে দিয়েছে। টেইলর ড্রেস দিয়ে যদি বলি ডিজাইন দেন তাহলে বলে কাপড় হবে না, কি যে রাগ হয় তখন মনে হয় নিজেই টেইলারিং স্টার্ট করি। আপু এটা হয় বিকজ তারা অনেক কাপড় মেরে দেয়, ওই কাপড়গুলো তারা গজ হিসাবে বা আলাদা করে সেল করে, হ্যাঁ এটা ওদের একটা সাইড বিজনেস, সো আপনি মেপে বলে দিয়ে আসবেন যে এটা হবে না, মানে এখানে 70 আমার বডি হচ্ছে মানে 44ই হয়ে যাচ্ছে, বাকি কাপড় কই, একেবারে জবাব দিয়ে করবেন, হ্যাঁ কলার ধরে একটা ঝাঁকি দিবেন, কাপড় বাইরে হয়ে আসবে, কোনো চিন্তা করবেন না। কমেন্ট পড়েছেন এই খুশিতে শেয়ার দেন, তাই না, এটা স্লিভ, এটা স্লিভ, এটা স্লিভ। আপু ড্রেসগুলো অনেক সুন্দর, তাই না, প্রত্যেকটা অনেক সুন্দর, এবং এইবারে এমবোশ হচ্ছে ডুয়েল শেডিং, দুই কালারের এমবোশ, সো এইবারে এমবোশ নিয়ে আপুরা খুব এক্সাইটেড, আরও বেশি সুন্দর এবারেরগুলো, আমি তো খুবই এক্সাইটেড, সো আপনারাও যাদের ভালো লাগবে তারা কিন্তু সাথে সাথে অর্ডার কনফার্ম করে দেবেন, যাদেরই ভালো লাগবে তারা সাথে সাথে অর্ডার কনফার্ম করে দেবেন, টেক আ স্ক্রিনশট। অ্যাড্রেস ফোন নাম্বার অবশ্যই দিয়ে দিবেন, অ্যাড্রেস ফোন নাম্বার অবশ্যই মনে করে দিয়ে দিবেন, ক্লিয়ার না, আচ্ছা ঠিক আছে তাহলে আমি অবশ্যই ইসে করে দিব, এইচডি লাইভটা একটু পরে আপলোড করে দিব, ওকে আপনাদের সুবিধার জন্য এইচডি লাইভটা।
উফ, কি যে ব্রাইট ইয়েলো কালারটা! ইয়েলো কালারের সাথে দেখেন ইয়াররিংসটা, ইয়েলো আমার নিতেই হবে, নিতেই হবে, হবে না ইয়েলো না নিলে। দেখেন ইয়েলোটার সাথেই এই যে ইয়েলো কালার দিয়ে অ্যাম্বুশ করেছে এবং হোয়াইট কালার দিয়ে অ্যাম্বুশ করেছে। জোস, একদম মারাত্মক জোস ইয়েলোটা, একদম ব্রাইট লাগছে, খুবই সুন্দর, তাই না? এই যে ব্যাক পার্টও অল ওভার কাজ করা, ফ্রন্ট অ্যান্ড ব্যাক বোথ সাইডে হেভি করে অল ওভার করে প্রিন্ট করা আছে। সো আপনি যেইটাই মানে যেটাই বানাবেন খুবই সুন্দর লাগবে, হ্যাঁ যেটাই নেবেন অদ্ভুত সুন্দর লাগবে। এটা হচ্ছে ইয়েলোটার স্লিভটা, স্লিভের কাপড় প্রত্যেকটার সাথে আলাদা আছে। চওড়া হচ্ছে 70 এবং লেন্থ হচ্ছে 46, লেন্থ হচ্ছে 46। আপনারা চাইলে সাইড থেকে প্রচুর কাপড় নিয়ে নিচে কুচি করতে পারেন, ডিজাইন করে লং করতে পারেন, স্লিভ দিয়ে স্লিভ আরও লং আরও সুন্দর এই সেই কুচি টুচি দিয়ে আপনারা অস্থির হয়ে যেতে পারেন। হ্যাঁ অনেক কাপড় আছে, এই দেখেন এটা হচ্ছে সালোয়ারটা, ইয়েলোটা সালোয়ার। ধানমন্ডি আউটলেটটা কোথায়? আমাদের দুই দুইটা শোরুম ওপেন আছে, লালমাটিয়া ব্রাঞ্চ এবং মিরপুর ব্রাঞ্চ, বাকিগুলো কোভিডের কারণে এখন অফ আছে। আপনারা আমাদের লালমাটিয়া ব্রাঞ্চ থেকে নিয়ে নিতে পারবেন অথবা আমাদের মিরপুর ব্রাঞ্চ থেকে এসে কালেক্ট করতে পারবেন, থেকে আমাদের শোরুমে পাবেন। ওকে, স্যাটারডে থেকে শোরুমে পাবেন। এই যে এই দেখেন ওড়নাটা, দেখেন জাস্ট ইয়েলোটার ওড়নাটা আমি কাছে থেকে দেখিয়ে দিব, বিকজ ইয়েলোটার দেখেন প্রিন্টটা, দেখেন ইয়েলোর সাথে ইয়েলো অ্যাম্বুশ এবং হোয়াইট অ্যাম্বুশ দুই কালারের টুইন শেডিং অ্যাম্বুশ, এই কারণে এবারগুলো আরও জোস হয়েছে। ইয়েলোটা আমি নিচ্ছি কনফার্ম, আপনারাও যদি নেন তাহলে টেক আ স্ক্রিনশট। কতগুলো কালার অপশন দিলাম, মনে হয় আটটা না দশটা, কয়টা কয়টা, ব্ল্যাক ব্ল্যাক আটটা, ওয়াও আটটা কালার অপশন দিলাম। আটটা থেকে কেউ চারটা নিবে, কেউ ছয়টা নিবে, কেউ আটটাই নিবে। সো যেই আপু যেটা ভালো লাগবে সেটা আপনারা নিয়ে নিতে পারবেন। অবশ্যই ভালো থাকবেন, আপনাদের আব্বু আম্মুকে আমার সালাম পৌঁছে দিবেন, আপনাদের মনে সকল সদিচ্ছা পূরণ হোক এই দোয়াই করি। আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় এবং সুন্দর সুন্দর ড্রেস নিয়ে যেন আবারও চলে আসতে পারি। রিসিভ অল লাইভ নোটিফিকেশনস বাটনটায় ক্লিক করেন, এবং আর যেটা করতে পারেন আপনি সেটা হচ্ছে কি বলে, সেটা হচ্ছে অবশ্যই আমাদের পাকিস্তানি লাইভটা দেখে নেবেন, এর আগের লাইভটা, সেখান থেকেও আপনারা অনেক সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবেন। একটু আগেই লাইভ হয়েছে, দেখে নেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।